নমস্কার বন্ধুরা, বাঙালির ভালোবাসায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে লাউ শাকের একটা রেসিপি করে দেখাবো। লাউ শাক আলু দিয়ে পোস্ত, এটা বাড়িতে অনেকেই বানিয়ে থাকে। আমি কেমনভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 300 গ্রাম মতো লাউ শাককে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে 3টে মাঝারি সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার গ্যাসের উপর কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম, তারপর কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট ভাজতে দিয়েছিলাম। এই দেখুন, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। সব শাকগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। শাকগুলো থেকে জল বেরোতে শুরু করেছে। এই সময় আমি সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো চিনিও দিলাম। এবার আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট হতে দেব। শাকগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটা শুকিয়ে এসছে। শাকটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি 3 চামচ মতো পোস্ত আগে থেকেই বেটে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর পোস্তর সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাই আলাদা করে কোনো লঙ্কা দিইনি। আপনারা চাইলে ঝালটা আরও বেশি বা কম দিতেই পারেন। লাউ শাক আর আলু দিয়ে পোস্ত একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা চাইলে এই প্রসেসটা ফলো করে একবার বাড়িতে করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাতে করে সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। আজকে আর নয়, আজ এই পর্যন্তই থাক। আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।